এক বিশাল পাহাড়ের ঠিক উঁচু এক স্থানে একজন লোক বাস করত। সে পাহাড়টি চারদিক দিয়ে ঘন সবুজ বন ছিল এবং পাহাড়টি দেখতেও বিশাল বড়। সে পাহাড়ের ঠিক উঁচু স্থানে সে লোকটি তার ঘরে শুয়ে শুয়ে জানালা দিয়ে তার পাশে একটা শহরের দিকে তাকিয়ে থাকত এবং সে চিন্তা করত যদি সেই শহরের বিশাল বিশাল ভবন, তার পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা এবং মানুষের চলাচল দেখতে একদমই সুন্দর এবং মনোমুগ্ধকর লাগতো তার কাছে। তার কাছে মনে হতো যে সে যদি সেই শহরের একটি ভবনের ঠিক জানলার পাশে একটা কক্ষে সে বসবাস করতে পারত তার খুবই আনন্দ হতো। সে এরকম চিন্তা করতেছে তার সেই সুখময় পাহাড়ের উপরের ঘরটিতে বসে। ঠিক একই রকমভাবে সেই শহরের সেই বিশাল ভবনের এক কক্ষ থেকে একজন লোক সেই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে সেই পাহাড়ের ঠিক উঁচু স্থানে সে যদি বসবাস করতে পারত, তার আর এই শহরের কোলাহল, এই শব্দ, এই সব কিছু ছেড়ে দিয়ে সে যদি শান্তিতে সুন্দর এবং নিরবিচ্ছিন্ন একটা পরিবেশে বসবাস করতে পারত, তার কাছে খুবই আনন্দদায়ক মনে হতো। সো ফার্স্ট ক্যারেক্টারের যে লোকটি সে মনে করতেছে সেকেন্ড ক্যারেক্টারের ব্যক্তিটি বা ওই শহরের মানুষগুলো খুব সুখে শান্তিতে বসবাস করতেছে। আবার সেকেন্ড ক্যারেক্টারের ব্যক্তিটি মনে করতেছে যে ওই পাহাড়েতে বসবাস করতে পারলে না জানি কত আনন্দ মনে হতো। এরকম ঠিক একই রকম ঘটনা আমাদের সাথে ঘটে। আমরা অনেকে মনে করি আমাদের পাশের বাসার নাফিস মফিস আমাদের চাইতে হয়তো অনেক আনন্দে এবং সুখে আছে। ইভেন আমরা যদি চাই আমরা দেখতে পাই আমাদের ফেসবুকে বিভিন্ন মানুষকে, আমাদের মনে হয় তারা আমাদের চাইতে অনেক হ্যাপিতে আছে, অনেক সুখী আছে, কিন্তু সত্যি বলতে তারা কি আদৌ সুখে আছে? সো এখানে শুধু মানুষের আমরা ভালো দিকগুলোই দেখতে পাই। ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ অবস্থান থেকে আমরা সুখী, আবার আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সুখী না। এই ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদের উপর। আমরা যদি চিন্তা করি যে আমরা হ্যাপি তাহলে আমরা হ্যাপি, আর যদি চিন্তা করি আমরা হ্যাপি না তাহলে আমরা আদৌ হ্যাপি থাকতে পারবো না। ফর এক্সাম্পল, তুমি যদি চিন্তা করো তোমার চাইতে যারা উপরে আছে তাদের কথা চিন্তা করলে তোমার হয়তো হ্যাপি থাকা যাবে না, বা তোমার আরও মনে হবে কিভাবে তুমি ওই লেভেলে যাবে। আবার তুমি যদি চিন্তা করো তোমার চাইতে যারা নিচে আছে তাদের কথা, তাহলে আর তোমার ওই উপরে উঠতে মন যাবে না। সো আমরা যদি সবসময় চিন্তা করি আমাদের নিচের মানুষগুলোর কথা, তাহলে কখনো আমাদের ওই উপরে ওঠার সেই আকাঙ্ক্ষার জন্মাবে না, সেই মিথ্যা আকাঙ্ক্ষার জন্মাবে না, যার কারণে আমাদের যে বর্তমানের সুখ এবং শান্তিতে আমরা রয়েছি সেই সুখ শান্তিটাও আর হারিয়ে যাবে না। তাই সবসময় চিন্তা করতে হবে আমরা যে অবস্থানে বা যেইখানে আছি না কেন সেইখানে বেটার আছি। আমাদের এই সাময়িক আনন্দ এবং আমাদের এই সময়টাকে আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, আমাদের এই সময়টাকে আমাদের জন্য মনে করতে হবে সবচাইতে সেরা। মিথ্যে আশা এবং দূরবর্তী সম্ভাবনা বা কল্পনায় ভেসে বেরিয়ে আমাদের বর্তমান সময়টাকে নষ্ট না করে সময়টাকে কীভাবে উপভোগ করা যায়। সো প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ অবস্থান থেকেই হ্যাপি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় তারা আমাদের চাইতে অনেক হ্যাপি বা সুখী আছে, কিন্তু সত্যি বলতে তারা আদৌ আমাদের চাইতে হ্যাপি বা সুখী না। তাদের সেই সুখের পেছনে যে কতটা প্যারা তাদের খেতে হয়েছে সেটা হয়তো আমরা জানি না, বা তারা হয়তো আদৌ দুঃখের মধ্যে রয়েছে, কিন্তু তারা সেই সকল দুঃখগুলোকে চাপা দিয়ে তাদের সুখগুলোকে সবার সাথে শেয়ার করে বেড়ায়। সো আমাদেরও শুধুমাত্র অন্য মানুষ কী করছে, কেমন আছে বা তারা কতটা হ্যাপি আছে এটা না দেখে আমরা কেমন আছি এবং আমরা কেমন থাকবো এটা নিয়েই চিন্তা করাটা উচিত।